Hi friend! ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার নেট ক্লাব আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো জিও একটি নতুন মানে অ্যাপস হচ্ছে লঞ্চ করেছে সেই অ্যাপসটির সম্পর্কে তো সে অ্যাপটি আপনারা কোথায় পাবেন সেই অ্যাপটি আপনারা স্টোরে পাবেন তো সেই অ্যাপটির নাম হলো জিও পস লাইট মানে জিও পস লাইট লঞ্চ মানে এই অ্যাপটি লঞ্চ করার ফলে মানে জিও রিটেলার এবং যে জিও ডিস্ট্রিবিউটার পয়েন্ট তারা কী হলো একটা খুব বড়ো ধাক্কা খেলো কীভাবে তারা ধাক্কা খেলো তারা মানে আগে যে জিওতে যে মানে কমিশন পেত রিটেলার এবং ডিস্ট্রিবিউটার পয়েন্ট রিচার্জের জন্য সে কমিশনটা এখন সরাসরি গ্রাহক পাবে মানে এটা গ্রাহকের পক্ষে মানে খুব ভালো একটা সংবাদ অবশ্যই এটা একটা খুব ভালো উদ্যোগ কিন্তু এখানে দেখতে হবে যে আগে যে কমিশনটা ধরুন যে রিটেলার এবং হচ্ছে ডিস্ট্রিবিউটার পয়েন্ট মিলে যে এইট পার্সেন্ট বা নাইন পার্সেন্ট পেতো সেই কমিশনটাকে একবারে নামিয়ে এখানে ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট করে কাস্টমারকে সরাসরি দেওয়া হচ্ছে এতে রিটেলার এবং ডিস্ট্রিবিউটার পয়েন্টরা কী হলো এখানে বঞ্চিত হলো আজকে জিও যে এত বড় সাফল্য সেটার পিছনে নিশ্চয়ই রিটেলার এবং ডিস্ট্রিবিউটার পয়েন্ট অবশ্যই হাত রয়েছে কারণ আমরা দেখেছি যে এক একটা ডেতে জিও এবং যে রিটেলাররা কেমন চাপে থাকে এবং কতটা চিন্তা মগ্ন হয়ে থাকে যে এম ডে বা এরকম একটা দিনে অন্য কোম্পানির কাস্টমারকে জিওতে যে ট্রান্স মানে টেনে নিয়ে আসা মানে এর ভেতরে কিন্তু তাদের একটা খুব বড় সাফল্য রয়েছে আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও লেটেস্ট ভিডিও পাবার জন্য আর আপনাদের যদি রিচার্জ বা অন্য কিছু করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন আমি আপনাদের প্রবলেম সলভ করে দেব তো বন্ধুরা জিও পাস্লাইট যে অ্যাপসটি মানে জিও লঞ্চ করেছে সেই অ্যাপটি সম্পর্কে জানার জন্য আমি জিওর যে কাস্টমার কেয়ার সেন্টার আছে সেই কাস্টমার কেয়ার সেন্টারে কল করেছিলাম কিন্তু সেখান থেকে তারা কোনো ইনফরমেশন দিতে পারলো না তারা বললো যে জিও লাইট সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম তারপরেও তারা বললো যে দেখুন স্যার আমি তো আপনাকে ভুল তথ্য দিতে পারি না তো আমি তাদেরকে আরও রিকোয়েস্ট করলাম যে আপনার উপর লেভেলে কেউ আছে তার সঙ্গে আমার কলটি কনফারেন্স করে দিন আমি তার সঙ্গে কথা বলবো কথা বলে যেও লাইট সম্মান করে একটু জানতে চাই তো তখন তিনি বললেন যে এখন যেহেতু লকডাউন চলছে সেক্ষেত্রে এখন কোনো কল কনফারেন্স হচ্ছে না সকলে কেউ সঠিক সময়ে কোনো ডিউটিতে নেই বা সবাই তো যোগ দিতে পারছে না ডিউটিতে তার জন্য তিনি আমার কলটি কনফারেন্স করতে পারলো না আর আমিও তো জানতে পারলাম না সে বিষয়ে তো বন্ধুরা এখানে একটু ভেবে দেখুন যে অন্যান্য অ্যাপসের ক্ষেত্রে যেমন পেটিএম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে কি আমরা দশ টাকা বা একশো টাকা অ্যাড করলেই হচ্ছিল কিন্তু এখানে কি হচ্ছে এখানে আপনাকে মিনিমাম পাঁচশো হাজার এবং দু হাজার টাকা অ্যাড করতে হবে আর ফার্স্ট টাইম এখানে আপনাকে হাজার টাকা অ্যাড করতে হবে হাজার টাকা অ্যাড করলে এখানে আপনি ফোর পয়েন্ট মানে হাজার একচল্লিশ টাকা পাবেন আপনার যে জিও যে ওয়ালেট দেবে সেই ওয়ালেটে সেখান থেকে আপনি রিচার্জ করলে কমিশন পাবেন অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে এখান থেকে রিচার্জ করবেন এবং অ্যাড মানি করবেন সেই বিষয়টি আমি আমার ফোনের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি তো আপনারা দেখুন ফ্রেন্ড জিও পাস যে অ্যাপটি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের স্টোরে গিয়ে জিও পাস লাইট দিকে সার্চ করতে হবে সার্চ করার পর এরকম একটা অপশন আসবে তো এইভাবে আপনারা ডাউনলোড দেবেন ডাউনলোড করে ইনস্টল করবেন যে আমি যেমন ইনস্টল করে নিয়েছি তো ওপেন চলে এসেছি ওপেন আসার পরে যেরকম একটা ইন্টারফেস আসবে তো এলো আসার পরে যে অ্যালাউ অল যে পারমিশন এই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন যে অ্যালাউ করে দিলাম এই যে তারপর এখানে যে সাইন আপ অপশানটা যে দেখতে পাচ্ছেন এই যে সাইন আপ তো এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে চলে আসবে এরকম একটা অপশান এখানে আপনার ইমেল আইডি চাইবে আর ফোন নাম্বার তো আপনার যে জিও নাম্বারটা আছে সেই জিও নাম্বারটায় এখানে দেবেন তো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ভেরিফাই করতে হবে তো ওটিপিটা আমি ভেরিফাই করে নিলাম এই যে ওটিপি দিয়েছি আপনি এভাবে করে ওটিপি দেবেন তো ওটিপি দিলাম দেওয়ার পর যে পারমিশানগুলো সেই পারমিশানগুলোকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরে যে এখানে যে দেখুন চলে এসেছে আমার নাম চলে এসেছে আর এই যে ইমেল আইডি ইমেল আইডি তারপর এখানে চুজ ইউর ওয়ার্ক লোকেশন এখানে লোকেশানটা চুজ করে নেবেন আপনি যেখানে থাকবেন সেই লোকেশানটায় দিয়ে দেবেন তারপর এই ডিক্লায়ার আর এখানে যে দুটো বক্স আছে এই দুটো বক্সে ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করলাম করার পর এখানে যে লোকেশানটা আপনার অটোমেটিক্যালি সার্চ হয়ে নিয়ে নেবে আর নিচের দিকে যে অ্যালাউ আর জিও টু অ্যাক্সেস এখানে ক্লিক করে দেবেন করে দিয়ে ডান ডান করার পর এবার হয়ে গেল আমার সব যে সেট হয়ে গেলো তারপরে যে দেখুন এবার দ্বিতীয়বার আপনাকে কী করতে হবে এবার সাইন ইন করতে হবে যে নাম্বারটা দিয়ে আপনি সাইন আপ করলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার যে একটা ওটিপি জেনারেট হবে তো ওটিপিটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে ওটিপিটা দেওয়ার পর এখানে এন্টার এমপিন বলছে এখানে আপনি চার ডিজিট আপনার যে মনের পছন্দ মতো সেরকম চার ডিজিট দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকবে তো চার ডিজিট দেওয়ার পরে যে আমি এখানে আমার চার ডিজিট দিয়ে দিলাম দেওয়ার পর এটা জাস্ট সেট আপ করে নেবেন বন্ধুরা যে সেট আপ করার পর সম্পূর্ণ অ্যাপসটি ওপেন হওয়ার সময় আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে যেখানে দেখুন জিও লাইভ এখানে প্রাইম দিয়ে একটা পিআরএম আইডি দিয়েছে এখানে একটা তারপর এখানে দেখুন সব অপশানগুলো আছে লোড মানি তারপরে যে লোড মানি দেখুন তারপর রিচার্জ তারপরে আপনি যদি এমপিন চেঞ্জ করতে চান তো চেঞ্জও করতে পারবেন এখান থেকে ফরওয়ার্ড এমপিনও করতে পারবেন যদি এমপিন ভুলে যান তারপরে যে দেখুন এখানে মাই কাস্টমার তারপর মাই আর্নি এখানে সব কিছু লগ আউট যদি করতে চান তো লগ আউটও এখান থেকে করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে যে আর্নিং এখানে অ্যাপসের মধ্যে পুরোটাই দেওয়া আছে সব কিছু করে তো এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন যেমন যখন আপনি ধরুন যে লোডমানি করতে যাবেন তো লোড মানি করার ক্ষেত্রে এখানে আপনি প্রথমবার আপনাকে কিন্তু হাজার টাকা হচ্ছে যে লোড করতে হবে মানিটা তো পাঁচশো টাকা যদি করতে চান তো সেক্ষেত্রে হবে না সেক্ষেত্রে যে দেখুন এই যে মিনিমাম ফার্স্ট টাইম যেটা ফার্স্ট টাইম আপনাকে হাজার টাকায় লোড করতে হবে তো এখানে হাজার টাকার উপর ক্লিক করবেন করার পরে যে নিচের দিকে যে প্রসিড অপশান অপশানটা আছে এখানে এই প্রসিড অপশানের উপরে ক্লিক করবেন তো আমি এখানে আপনাকে জাস্ট ক্লিক করে দেখাচ্ছি তো এই যে দেখুন চলে এসেছে এখানে আপনি কী কীভাবে অ্যাড করতে পারবেন মানিটা ওয়ালেটে এখানে ইউপিআই আইডি আছে ডেবিট কার্ড আছে নেট ব্যাংকিং আছে তারপরে যে দেখুন ইউপিআই ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং তারপরে ক্রেডিট কার্ড তারপরে জিও মানি থেকেও পারবেন তারপর পেটিএম থেকে ফোনপে তারপরে মোবিকুইক এতগুলো অপশান আছে এতগুলো থেকে আপনি এখানে ওয়ালেটে মানি অ্যাড করতে পারবেন তো এখানে জাস্ট করার জন্য আপনি যে পেটিএমের যে ইউপিআই আইডি আছে ইউপিআই আইডি দিয়ে আপনি এখান থেকে প্রসিড করে দিলে আপনার টাকা এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন আর প্রথমবার যখন আপনার হাজার আপনারা হাজার টাকা লোড করার জন্য হাজার একচল্লিশ টাকা কিন্তু ব্যালেন্স পাবেন একচল্লিশ টাকার যে কমিশনটা সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে তারপরে আপনারা এখানে যে রিচার্জ অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যেভাবে পেটিএম বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যেভাবে রিচার্জ করেন ঠিক সেইভাবে এখানে কি শুধু আপনি জিও নাম্বারে শুধু রিচার্জ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন